নমস্কার, শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সকলকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের আমাদের এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান শুরু করব। মকর সংক্রান্তি, এটি একটি বাঙালির অন্যতম একটি উৎসব, পৌষ পার্বণ যাকে বলা হয়ে থাকে, এবং আজ থেকে কিন্তু দেবতাদের উত্তরায়ণ শুরু হয়। আর শাস্ত্র মতে একে বলা হয় দেবযান মার্গ, এবং এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে আমরা জানি গঙ্গা সাগরে অনেক বড় মেলা বসে এবং সেখানে দেশ বিদেশ থেকে অনেক পুণ্যার্থী সেই মেলায় এসে অংশগ্রহণ করে, পুণ্য স্নান করে থাকে। তো আজকের এই শুভ দিনে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেখানে অবশ্যই শুভ দিন বলতে আমরা সেটাকে বিশেষভাবে কাটাবো, আর সেইখানে যদি কিছু ভালো বার্তা নিয়ে শুরু করতে পারি, কেননা আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে একজন বিশেষজ্ঞ ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন, যার কাছ থেকে আমরা বিশেষ কিছু বিষয় নিয়ে শুনবো। যেমন আমরা তো প্রতিদিন পুজো অর্চনা করে থাকি, কিন্তু আপনার রাশি অনুযায়ী আপনার যিনি আরাধ্য দেবতা তার পুজো পাঠ যদি আপনি করেন সেখান থেকে, মানে যদি করতে পারেন আপনার আরাধ্য দেবতার পুজো পাঠ, তাহলে কিন্তু আপনি অনেক বেশি ফলপ্রাপ্তি হবেন। আর সেই জন্যই আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের যে আলোচনার বিষয়, যে আপনার আপনার রাশি অনুযায়ী, আপনার লগ্ন অনুযায়ী বা আপনার গ্রহ অনুযায়ী কে হবেন আপনার আরাধ্য দেবতা। আর এই বিশেষ আলোচনাতে আজকে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন যিনি অনেক বছর ধরে জ্যোতিষ ও তন্ত্র শাস্ত্রের সাথে জড়িত, এবং তার প্রেডিকশন আমাদের সকলের নজর কাড়ে। কেননা আমাদের এই ফোন ইন অনুষ্ঠানে বসে ইনস্ট্যান্ট তিনি যে প্রেডিকশন দেন, সেখান থেকে তার দক্ষতা, তার জ্যোতিষ শাস্ত্রের সম্বন্ধে তার জ্ঞানের গভীরতার পরিচয় কিন্তু আমরা সঙ্গে সঙ্গে পেয়ে থাকি। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ গবেষক এবং তার সাথে সাথে হস্তরেখাবিদ, তন্ত্রবিদ শ্রী স্বপন চক্রবর্তী। আজকের অনুষ্ঠানে দাদাকে স্বাগত জানাবো, নমস্কার। আলোচনার শুরুতেই আমি আমার ইষ্টদেবী দক্ষিণা কালী মাতাকে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আচ্ছা, তাহলে তো আমাদের এই যে জায়গাটা, মানে অনেকেই অনেক দেবতাকে তার সিংহাসনে প্রতিষ্ঠা করেন, পুজো করেন, এবং আমাদের কাছে অনেকে অভিযোগ করেন যে এত মন দিয়ে পুজো পাঠ করছি কিন্তু আমার মনের ইচ্ছেগুলো পূরণ হচ্ছে না। এটার একটি কারণ হতে পারে যে তার যে বিশেষ আরাধ্য দেবতা তাকে সেভাবে হয়তো সে নিবেদন করতে পারছে না। আজকের আলোচনার শুরুতেই আমি হরোস্কোপ দেখে আপনার, মানে হরোস্কোপ দেখে, হাত দেখে বা হুরারি বিদ্যা করে আপনার ইষ্ট দেবীকে, আপনি কোন দেবতাকে আরাধনা করলে আপনার ইষ্ট দেবতা সন্তুষ্ট হবেন এবং আপনার গ্রহ শান্তি পাবে, সেই নিয়ে আজকের আলোচনা। এবং হরোস্কোপ দেখে বলা হবে আপনার কোন ইষ্ট দেবীকে আপনি ডাকবেন, আপনার হরারি বিদ্যা হরোস্কোপ বা হস্তরেখা দেখে বলা হবে সেটা। হ্যাঁ, আচ্ছা, প্রথমে একজন বন্ধুকে আমরা পেয়ে গেছি, বলুন। নমস্কার, হ্যালো। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বর্ধমান থেকে, সমীর দা। কি নামটা কি বললেন? বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে নামটা বলুন। হ্যাঁ বলছি, আমি তো আমার ডেট অফ বার্থ থেকে আমার সম্বন্ধে তো জানতে চাই। ডেট অফ বার্থ, হ্যাঁ ডেট অফ বার্থটা বলুন। 30/8/1980। 30/8/80, হ্যাঁ। সময় কত? 6:49 সকাল। 6:49, হ্যাঁ 6:49 সকাল। আর জন্মস্থান? 1980। প্লেস অফ বার্থ, মানে আপনি কোন জায়গাতে জন্মেছেন? কোথায়? 30/8/1980। আরে আমি বলছি আপনি যে জায়গাতে জন্মেছেন সেই জায়গাটার নাম বলুন। বর্ধমান। হ্যাঁ আপনার নামটা বলুন এবার। সমীর দাস। সমীর দাস, আচ্ছা। আপনার কি কর্ম সংক্রান্ত প্রশ্ন? প্রশ্নটা কি নিয়ে? বর্ধমান। আপনার জন্ম কি স্যাটারডে, শনিবার? শনিবার। আপনার রাশি লগ্ন জানা আছে? কি রাশি লগ্ন বলুন তো, কি রাশি আপনার? কাজ নিয়ে। রাশি কি আপনার? শনিবার। আপনি টিভির ভলিউমটাকে আগে কমিয়ে দিন। মেষ রাশি জানি আমি। মেষ রাশি, আচ্ছা। মেষ রাশি সিংহ লগ্ন। হ্যাঁ ঠিক আছে। অশ্বিনী নক্ষত্র কেতুর দশায় জন্ম। হ্যাঁ সিংহ লগ্ন। আপনার দেবতা হচ্ছেন, আপনি সূর্য প্রণাম করবেন সকাল হলেই, ঠিক আছে?
আপনার দেবতা হচ্ছেন সূর্য, ঠিক আছে, সূর্য দেবতা। আপনি জবা কুসুম সংকাশং কাশ্যপিয়ং মহাদ্ধুতিং ধনকারিং সর্ব পাপগ্ন পুনদশমী দিবাকরং নমঃ ভগবতে শ্রী সূর্যায় নমঃ। আপনি স্নান করে উঠে একটু তামার ঘটিতে বা পাত্রে জল নিয়ে আপনি কোনো গাছের গোড়ায় বা দেখা যাচ্ছে তুলসী তুলসী গাছের গোড়ায় আপনি জল দিতে পারেন, ঠিক আছে। আপনার ইষ্ট দেবতা হচ্ছে সূর্য, তা সূর্য প্রণাম করবেন আপনি, ঠিক আছে। হ্যাঁ, আর আপনার দেখা যাচ্ছে আপনি আপনার জায়গা থেকে সব সময় একটা কনফিডেন্স, হ্যাঁ, আপনি যা আপনার জায়গা থেকে সরতে চান না নাকি? না, হ্যাঁ, ঠিক বললাম? হ্যালো, না, আপনি আপনার জায়গা না সরতে চায় না, বলে দিয়েছেন, ঠিক আছে। হ্যাঁ, আপনার পাওয়ারটাকে আরেকটু বাড়াতে হবে, ঠিক আছে। পাওয়ারটা আছে কিন্তু আপনি একটা অস্থির, আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করে, ঠিক বললাম? আপনি একটু ইয়ে করুন, রেসপন্স করুন দাদা। হ্যাঁ, ঠিক আছে। আপনি আপনার জায়গা থেকে সরতে চান না কিন্তু আপনার মধ্যে তার মধ্যে একটা অস্থিরতা কাজ করে। আপনার ঘুমটা কম হবে, ঠিক আছে, এগুলো হয়তো আপনার, আপনার পাওয়ারটাকে আরেকটু বাড়াতে হবে, তবে আপনার মানে যে আপনি যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা আরো বেড়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, আপনি জানেন যা যা বললেন সেই প্রবলেম গুলো ফেস করছেন, এবার আপনাকে কি বললেন, সামনাসামনি এসে একটু যোগাযোগ করুন, দেখবেন অনেক আপনি ইয়ে পেয়ে যাবেন। আর আপনাকে ওই যে বলে দিলাম সূর্য প্রণামটা করবেন, আপনাকে কার পূজো করতে বলি, বুঝতে পারছি না, বলি নতুন কোন জব চেঞ্জ করতে পারি আমি? জব চেঞ্জ করবেন? হ্যাঁ, সেটা তাহলে দেখে নিচ্ছি, দাঁড়ান একটু, তাহলে আমি বলছি 2-8 চন্দ্র 12-14, দাঁড়ান তাহলে একটু দাঁড়াতে হবে। আচ্ছা, আপনার আপনি বলুন তো কোন দেবতার পুজো করতে বললেন? সূর্য দেবতা। হ্যাঁ, স্নান করে উঠে সূর্য মন্ত্র পাঠ করবেন রোজ। আপনি এই মুহূর্তে আপনি চেঞ্জ করবেন না, ঠিক আছে। হ্যাঁ, একটু পাওয়ারটাকে বাড়িয়ে না, আপনার চেঞ্জ করতে হবে না, ওইখান থেকে আপনি ভালো ফিডব্যাক পাবেন। আপনি দেখুন যে ফোন নাম্বারটা রয়েছে বুকিং বলে পাশে যে নাম্বার পাচ্ছেন সেখানে আপনি কল করুন, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে এই যে পাওয়ারটা কি করে বাড়াতে হবে বা চেঞ্জ আপনি কেন করবেন না, এই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনার মনের মধ্যে উকি মারছে, তো এর উত্তরগুলো পাওয়ার জন্য আপনি বুকিং নাম্বারে ফোন করে জেনে নিন বা আপনি সরাসরি চেম্বারে চলে আসুন। যারা দেখা করতে চাইছেন আপনাদের জন্য বলবো যে মঙ্গল, বুধ এবং বৃহস্পতি এই 3 দিন দাদাকে আপনারা শোভাবাজারের চেম্বারে পেয়ে যাবেন, কিন্তু আসার আগে অবশ্যই যে বুকিং নাম্বার রয়েছে সেখানে ফোন করে নিন। পরের বন্ধু কে আছেন বলুন, নমস্কার, হ্যালো। নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা, কি নাম? পল্লবী পাল। নিজের ব্যাপারে জানবেন? হ্যাঁ, নিজের ব্যাপারে। ডেট অফ বার্থ বলুন। 11 অক্টোবর 1996। 11 অক্টোবর 1996, সময়টা বলুন? রাত্রি 10:30। আর জন্মস্থান? রামপুরহাট। ওকে, আজকে আপনি তাহলে আপনার আরাধ্য দেবতা কে এটা জানবেন তো? হ্যাঁ, রাত্র 10:30 বললো। হ্যাঁ, আপনি বাড়িতে কার পুজো করেন? বাড়িতে পুজো মানে এরকম এমনি সমস্ত ঠাকুরই আছে, কিন্তু আমি একটু ভালোবাসি মা তারাকে। মা তারাকে আপনি ভালোবাসেন? আচ্ছা, দেখে নিন দাদা তাহলে। হ্যাঁ, আমি আপনি মা তারাকে ভালোবাসেন তো? হ্যাঁ, আপনাকে বলছি আপনি একটু লক্ষ্মী নারায়ণের পূজা করবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মা তারা তো লক্ষ্মীরই একটি রূপ। হ্যাঁ, মা তারা লক্ষ্মী তো, সঙ্গে আপনাকে নারায়ণকেও রাখতে হবে। আচ্ছা, কারণ হচ্ছে এটা, কারণ হচ্ছে কি, আমরা মানুষ জন্মে মানে শিবের সঙ্গে পার্বতী থাকে তো, মানে দুজন কি ঠিক থাক ঠিক রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, একজনকে সন্তুষ্ট করলে হবে না, ঠিক আছে। আপনি শিব পুজো করলে পার্বতীর পুজো করবেন, লক্ষ্মী করলে নারায়ণ করবেন, ঠিক আছে। আপনার ইষ্ট দেবী হচ্ছেন লক্ষ্মী ঠাকুরের সঙ্গে আপনার দেবতা হচ্ছেন নারায়ণ, ঠিক আছে। এই দেবতার পুজো করলে আপনিও সন্তুষ্ট হবেন, আপনার দেবতাও সন্তুষ্ট হবে, আপনার সব দিক থেকে ভালো হবে, ঠিক আছে। এরপর যদি আপনি কিছু জানতে চান, আপনার বাড়িতে একটু শত্রু আছে, ঠিক আছে, আপনার বাড়িতে বাস্তুতে একটা অস্থিরতা ভাব কাজ করে, ঠিক বললাম? আপনার বাড়িতে অস্থিরতা কাজ করে এবং শত্রু বিরাজ করছে, আপনি এই জায়গাটাকে একটু ঠিক করার জন্য আপনি ওই নারায়ণ লক্ষ্মী নারায়ণ পুজো করতে পারেন। এবার আপনি জ্যোতিষীর একটু পরামর্শ নিতে পারেন পরে।
ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনার আপনার জায়গাটা ঠিক হবে। আপনার বাস্তুগত কিছু প্রবলেম আছে, সেইটা কিভাবে আপনি মেটাবেন জানার জন্য যারা আপনি যদি দাদার সাথে কনসাল্ট করতে চান তবে আপনি ফোন করুন, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর বা সরাসরি আপনি চেম্বারে চলে আসুন। তো এইটা কিন্তু আজকে ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করছি যে আপনার আরাধ্য দেবতা কে। তো এই মানে আমাদের যিনি ইষ্ট তার যদি আমরা একটু মানে নিয়ম মাফিক পুজো পাঠ করতে পারি এবং মন্ত্র পাঠ করতে পারি, সেখান থেকে কিন্তু আমরা অনেক সমস্যা দূর করতে পারবো। আচ্ছা, কেউ ফোনে আছেন বলুন। নমস্কার, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। আচ্ছা, কি নাম আপনার আর কোথা থেকে ফোন করছেন? আমি বিষ্ণুপদ পাল, পাহাড়পুরা। কোথা থেকে? রানাঘাটের জয়পুর গ্রাম। ও, রানাঘাটের জয়পুর গ্রাম। এবার আপনার ডেট অফ বার্থ বলুন। 1/10/1966। 1/10/66, সময় বলুন। সকাল 10টা থেকে 10টা মধ্যে। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান পূর্ববঙ্গের যশোর জেলা। পূর্ববঙ্গে, বাংলাদেশে? আচ্ছা, আপনি কি জানার জন্য ফোন করেছেন? কটা কটা টাইম? 1/10/66। বর্তমান সময় পরিবেশ এবং টাইম কটা? সকাল 10টা পর থেকে 10:30 বললেন তো? হ্যাঁ, কি বলুন, কি জানার জন্য ফোন করেছেন? আমার জন্ম থেকে পর্যন্ত আমার বিভিন্ন সমস্যায় ভুগছি, সমস্যা সম্পর্কে। সমস্যা? আপনার সমস্যাগুলো তো আপনি জানেনই, সেই সমস্যাগুলো জানবেন না, সমস্যাগুলো কিভাবে মেটাবেন সেটা জানবেন। মেটাবো তো বটেই, তাছাড়া আমি আর তো সব সম্পর্কে কোনো জানার কিছু নেই। দশটা বললেন না? রাত সকাল 10টা থেকে 10:30-এর মধ্যে, অ্যাকুরেট টাইমটা উনি জানেন না। কোথায়? যশোর। বাংলাদেশে যশোর জেলা। একটু সময়। আপনি বাড়িতে পুজো করেন? কি বলছেন বুঝতে পারছি না। রাধা গোবিন্দের পুজো করেন? আচ্ছা, ঠিক আছে, দেখছেন। তার সাথে আর কার পুজো করলে ভালো হবে সেটা উনি বলে দেবেন আজকের অনুষ্ঠানে। তো শুধুমাত্র আপনিই নন যারা ফোনে আসবেন, আপনার ইষ্ট দেবী কে, মানে কাকে আপনি প্রাত্যহিক পুজো পাঠ হোমযজ্ঞ করলে বা পুজো পাঠে বাড়িতে যদি প্রতিনিয়ত পুজো করেন সেখান থেকে আপনি ভালো ফল লাভ করতে পারেন জেন জানতে পারবেন আজকে। যারা শনিবার জন্ম বলছি, শনিবার জন্ম, শনিবারে জন্ম, শনিবারে জন্ম। আপনার রাশি লগ্ন জানা আছে? না। আপনার তুলা লগ্ন রাশি মেষ রাশি অশ্বিনী নক্ষত্র? হ্যাঁ, তুলা লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে জন্ম। ঠিক আছে, আপনার দেবতা হচ্ছে, আপনি ভুবনেশ্বরীর পূজা করবেন, ঠিক আছে, মাতা ভুবনেশ্বরীর পূজা করবেন, ঠিক আছে, হ্যাঁ, সঙ্গে একটু শিব পূজাও করবেন, ঠিক আছে। হ্যাঁ, শিব পূজা করেন? এর কারণ হচ্ছে কি, আপনার শরীরটা ভালো যায় না তো? ঠিক বললাম? আপনার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনার ভুবনেশ্বরীর পূজা আর শিব পূজা একটু করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, ভালো থাকবেন। এবং ধরুন এই যে আপনি বলে দিচ্ছেন যে ভুবনেশ্বরের পুজো, তো অনেকে হয়তো জানেনই না মানে ভুবনেশ্বরী পুজো কিভাবে করবে, ওই মাতা ভুবনেশ্বরী, সেইগুলো কোথা থেকে তারা জানবে? হ্যাঁ, সেটা মাতা ভুবনেশ্বরীর পুজো, যেখানে মায়ের মন্দির দেখবে ভুবনেশ্বরী মায়ের, সেখানে পুজো দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর এগুলোর বই পাওয়া যায় মন্ত্র পাঠ জানার জন্য? সে মন্দির দেখলে সেখানেই একটু পুজো পাঠ দিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, আর বারটা শুক্রবার ওনাকে সেটা পালন করতে হবে, ভুবনেশ্বরী পুজো শুক্রবার করে করতে হয়।
বেশ, তাহলে আরেকবার বলে দিই, যারা কথা বলতে চাইছেন, যারা কনসালটেশন নিতে চাইছেন, তারা বুকিং করুন, বুকিং করুন, বুকিং নাম্বার বলে, বুকিং বলে যে পাশে নাম্বারগুলোকে পাচ্ছেন সেখানে আপনারা ফোন করে বুকিং করে চেম্বারে আসুন। মঙ্গল, বুধ এবং বৃহস্পতি এই 3 দিন দাদাকে আপনারা শোভাবাজারের চেম্বারে পাচ্ছেন। আজকে যারা মানে ভীষণ জটিল কঠিন প্রবলেমে রয়েছেন, মানে প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছেন, আজকে আপনারা দেখা কিন্তু যাচ্ছে শোভাবাজারে আসতে পারেন। যে উনি আসতে পারছেন না, দেখাতে পারছেন না, বা সময় পাচ্ছেন না, মানে হ্যাঁ গ্রহ ওনাকে টানছে না, বা ওনার ইষ্ট দেবতা আসতে দিচ্ছে না, যাই হোক যে কোনো প্রবলেমে আটকে যাচ্ছে, তো তখন উনি এই দেবতার পুজো করতে পারেন। এবার যদি খুব বাড়াবাড়ি হয় তখন এই জ্যোতিষবাবুর সঙ্গে যোগাযোগ করলে তিনিও কনসাল্ট ইয়ে করে দেবেন, হ্যাঁ বলে দেবেন যে আপনি কোন দেবতার পূজা করবেন, আপনার কি প্রতিকার লাগবে সেটাও বলে দেবেন। আচ্ছা ঠিক আছে, বেশ, তাহলে আমাদের গ্রহ অনুযায়ী আমাদের এই ইষ্ট দেবী বা আরাধ্য দেবীর কে আমরা জানবো, তাই তো? গ্রহ অনুযায়ী মানে গ্রহ রাশি, গ্রহ অনুযায়ী সবার একরকম না, হ্যাঁ হরোস্কোপ দেখে বলা হবে, হাত দেখে দেখা বলা হবে, হোরারি বিদ্যা করে হরোস্কোপ দেখে বলা হবে যে তার কোন দেবতাকে উনি ডাকবেন, বা ওনার কোন দেবতাকে সন্তুষ্ট করলে ওনার আত্মা সন্তুষ্ট পাবে, উনিও ভালো থাকবেন, ওনার ফ্যামিলিও ভালো থাকবে, উনি আরো উন্নতির দিকে এগোতে পারবে। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন, কার ব্যাপারে জানবেন? হ্যালো, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ বলছি, আমার কি বলছেন বুঝতে পাচ্ছি না, আপনি টিভি টিভি সাউন্ডটাকে আপনি আগে কমিয়ে দিন। হ্যাঁ টিভি টিভি সাউন্ড কমিয়ে দিয়েছি, বলছি আমার ব্যাপারে জানতে চাই, আমার নাম সোমনাথ ভৌমিক। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? আমি কাকদ্বীপ থেকে ফোন করছি। ওরে বাবা, আরে দূর থেকে বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 30/10/2000। 30/10/2000। হ্যাঁ। সময়? সময় 6:30 সকাল। 6:30 কি ভোর না রাতে? সন্ধে। সন্ধে সন্ধে। আর জন্মস্থান? জন্মস্থান কাকদ্বীপ। কাকদ্বীপ, ওকে। তো আজকে কাকদ্বীপে মকর সংক্রান্তির উপলক্ষে কোনো উৎসব হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, সাগর মেলা। সাগর মেলা হচ্ছে? হ্যাঁ আচ্ছা। আর আজকে স্নান হচ্ছে। আর আপনার বাড়ি থেকে কেউ গেছেন সেখানে? না আমার বাড়ি থেকে কেউ যায়নি, আজকে সবাই ছুটিতে আছে, বাড়িতেই সব। আচ্ছা, আপনার সোমনাথ, সোমবার জন্ম? হ্যালো, হ্যাঁ সোমবার, সোমবার, হ্যাঁ সোমবার জন্ম। ঠিক আছে, আপনার রাশি লগ্ন জানা আছে? রাশি কুম্ভ রাশি? হ্যাঁ, না কুম্ভ রাশি না, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি? হ্যাঁ বৃশ্চিক রাশি আর বিষলগ্ন। বৃশ্চিক রাশি বিষলগ্ন জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের দশায় জন্ম। হ্যাঁ আপনি জানতেন না? না আমি জানতাম না ঠিক। হ্যাঁ আজ বলছি আপনার প্রবলেমটা কি সেটা আপনি কি সম্বন্ধে জানবেন বলেন। আমি জানতে চাইছি যে আমি যে কাজে ঢুকছি আমি কাজটা ঠিকঠাক করতে পারছি না। হ্যাঁ ঠিক, আমি ওই কাজেরটাই দেখতে পাচ্ছি, আপনার মনটা তো একটা সবসময় অস্থিরতা কাজ করে কাজ নিয়ে। হ্যাঁ কাজের কাজের মধ্যে সবসময় একটা কনফিউশন থাকে যে কি করব কি না করব, কি হবে আমার, কি থাকবে কি থাকবে না, কাজটা চলে যাবে নাকি হাতছাড়া হয়ে যাবে, এটা হয়? হ্যাঁ 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 ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক বলেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার আমি বলছি বর্তমান সময়টা দেখতে পাচ্ছি, দেখে নিয়ে শুক্র এখানে 22। হ্যাঁ আপনার এই নিয়েই তো একটা অস্থিরতা। হ্যাঁ আপনার পরিবার নিয়েও তো আপনার সমস্যা থাকে, বিয়ে করেছেন? ও বিয়ে তো করেননি মনে হয়। হ্যাঁ বিয়ে করেছি। করেছেন? বাবা, 2000-এর জন্ম বিয়ে হয়ে গেছে। হ্যাঁ আর ওইখান থেকেই মনে হচ্ছে আপনার ওয়াইফ কি থাকবে কি আপনার থেকে পালিয়ে যাবে সেটা মনে হচ্ছে নাকি? হ্যাঁ ওই রকমই হয়, একটা অস্থিরতা কাজ করে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার ইষ্ট আপনার দেবতা হচ্ছে, আপনিও ভুবনেশ্বরী মা দক্ষিণাকালীর পুজো করবেন, ঠিক আছে? লক্ষ্মীনারায়ণ? না দক্ষিণাকালী, শিব পার্বতীর পুজো করবেন। শিব পার্বতী, ঠিক আছে, মা দক্ষিণাকালীর পুজো করতে পারেন, ঠিক আছে? ওই জায়গা থেকে মানে মা হচ্ছে আপনার আপনার ওয়াইফও আপনার মাতা মায়ের মতন, ঠিক আছে? তাকে ঠিক রাখতে গেলে তার পুজো করতে হবে, একটু হেসেই বললাম, ঠিক আছে? হ্যাঁ মানে তাকে সন্তুষ্ট রাখতে হবে। কোন ইয়ারে আপনি বিয়ে করেছেন? 2000-এ মানে এত 20 বছর হলো। হ্যাঁ হ্যাঁ বিয়ে করেছেন, কতদিন হয়েছে?
বিয়ে করেছি বছর দুয়েক হয়েছে, 1 বছর 1.5 বছর। হ্যাঁ ঠিক আছে, আপনার আপনি একটুখানি এই মানে মা দক্ষিণাকালীর পুজো করবেন, হ্যাঁ, আর মঙ্গল আর শুক্রবার দিনটাকে একটু পালন করবেন। শুক্রবার শুক্রবার মঙ্গলবার মঙ্গলবার আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর একটু লাল সুতো হাতে বাঁধতে পারেন। লাল সুতো, হ্যাঁ ঠিক আছে। মঙ্গলবার দিন কার? মঙ্গলবার দিন কার? মঙ্গলবার দিন কার আপনার? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার বন্ধুর জায়গাটা ডিস্টার্ব আছে। ও বন্ধুত্ব যাদের সাথে করবেন একটুখানি ভেবে চিনতে বা একটু দেখে শুনে করতে হবে যে নারী কিরকম মানুষ তারা, সেই জায়গাটা জেনে। নারী জাতি তো আমাদের মায়ের সমান, ঠিক আছে, সেটা আপনার আপনি আপনার ওয়াইফ হিসাবে দেখছেন কিন্তু মায়ের সমান, ঠিক আছে, সেই জায়গাটাকে ঠিক করতে হয়। তাহলে মানে এই যে আমাদের যিনি আরাধ্য দেবতা বা আমাদের ইষ্ট দেবতা, তার পুজো করলে পরে সেখান থেকে আমরা কি কি ফললাভ করতে পারি? অনেক কিছু ফললাভ হয়, মানে আপনার নিজস্ব পার্সোনাল যে দেবতা সে যদি সন্তুষ্ট থাকেন তাহলে আপনি সন্তুষ্ট, আপনার আত্মার আপনার সব সন্তুষ্ট, তখন আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন, আর না হলে আপনার জায়গাটা নড়বড়ে হয়ে যাবে। তাহলে আপনার কাছে যারা আসছেন তাদেরকে আপনি এই ব্যাপারে বলে দিই এইভাবে এইভাবে করলে, হ্যাঁ, আপনার দেবতা সন্তুষ্ট থাকবেন, আপনিও সন্তুষ্ট থাকবেন, আর আপনার আপনি দিন দিন এগিয়ে যাবেন, আপনার কোনো কিছু বাধা বিঘ্ন থাকবে না। হ্যাঁ, আস্তে আস্তে সেই জায়গা থেকে রিকভারি করতে পারবেন। বেশ, আচ্ছা, যারা পড়াশোনা করছে, ছাত্রছাত্রী যারা রয়েছে, সামনে যাদের পরীক্ষা রয়েছে, হ্যাঁ, তাদের জন্য আপনি কি বলবেন? পরীক্ষার জন্য সামনে পরীক্ষা, তার হরোস্কোপ দেখে বলতে হবে, কারণ কি ব্যাপারটা হচ্ছে সবার তো এক রকম রয়েছে, মানে পড়ছে ভুলে যাচ্ছে, পড়া টেনশন হচ্ছে, এবার টেনশন হচ্ছে, প্রবলেমে দেখা যাচ্ছে কি তার চতুর্থ স্থান পঞ্চম স্থান নবম স্থান ডিস্টার্ব আছে, তার সেই হরোস্কোপ দেখে বলতে হবে যে তার স্থান না, না দেখে তো বলা যাবে না। দেখা যাচ্ছে তার বাবার আর্থিক প্রবলেমের জন্য তার পড়াশোনায় ডিস্টার্ব, বাবার আর্থিক অবস্থা খারাপ, ছেলে মেয়ের পড়াশোনা বই কিনতে পারছে না। দেখা যাচ্ছে কি বাবার ইচ্ছে আছে মেয়েকে পড়াবে, সে কি করে খরচা দিতে পারছে না, দেখা যায় টিউটর রাখতে পারছে না, তখন তার প্রবলেমটা এসে যাবে। এইবার দেখা যায় যে তার শরীর স্বাস্থ্য খারাপ, দেখা যায় ব্যাধি স্থানে মানে অষ্টম স্থান ষষ্ঠ স্থান ইয়ে করেছে, তখন দেখা যায় তার রোগ ব্যাধির জন্য সে পরীক্ষা ভালো দিতে পারছে না, তখন কি হবে সে নাম্বার ঠিক মতো পাচ্ছে না, পড়তে পারবে, পড়লে তো নাম্বারটা পাবে, দেখা যায় পড়তে পারছে না, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এইখান থেকে বিদ্যার ব্যাপারটা। বেশ, তার অমনোযোগিতার কারণে মানে চঞ্চলতার, হ্যাঁ চঞ্চলতা, ওইখান থেকে চঞ্চলতা, দেখা যাচ্ছে চতুর্থ স্থানের সঙ্গে আপনার অষ্টম ষষ্ঠ পঞ্চম স্থানের সঙ্গে, সেখান থেকে তো আপনি হরোস্কোপ দেখে তো তাদেরকে বলে দেবেন, হরোস্কোপ দেখে হোরারি বিদ্যা হাত দেখে সবকিছু করা যাবে। আচ্ছা, কিছু টোটকা যদি বলে দেন। হ্যাঁ, টোটকা দেখা যাচ্ছে কি আপনি প্রতিদিন কার দেখা যাচ্ছে বাড়ি থেকে বেরোচ্ছেন শুভ কাজে, কি কোর্ট কাছারি আদালত যেখানেই যাচ্ছেন একটা ভালো কাজে বা বাড়ি থেকে বেরোচ্ছেন কোনো বিপদ আপদ না হয়, তার জন্য কি করতে পারেন, তুলসীতলার মাটি, তুলসীতলার মাটি আপনি তুলসী গাছে জল দেবেন, সেই নিচের মাটি একটু কপালে দিয়ে আপনি বেরিয়ে যান। হ্যাঁ, ওখানে প্রণাম করে, তার তুলসী গাছে কি থাকে, নারায়ণ থাকে, ঠিক আছে, আপনি নারায়ণকে একটু স্মরণ করে আপনি একটু মাটি দিয়ে কপালে দিয়ে বেরিয়ে গেলেন, দেখা যাচ্ছে আপনার সেই কাজে অনেকটা সাকসেস, আপনি সেই কাজ যেখানেই যাচ্ছেন সেই কাজে অনেক বাধা কাটিয়ে আপনি আসতে পারবেন বাড়িতে। বেশ, আর অনেক সাংসারিক অশান্তির মধ্যে রয়েছে, মানে প্রচুর অশান্তি, ঘরে কখনো শান্তি নেই, কথায় কথায় অশান্তি বেঁধে যাচ্ছে, সেক্ষেত্রে আজকে তো একটা শুভ দিন, শুভ মকর সংক্রান্তি, তো আজকে দিনে একটু যদি টোটকা বলে দেন। এবার শুভ দিনে দেখা যাচ্ছে কি আপনার আপনার যেদিনকার শুভ সেই দিনকার আপনার পক্ষে শুভ হবে, কারণ আপনি যদি অসময়ে বেরোন রাস্তায় তখন কি হবে সেইটা সবসময় একটা বাধার সৃষ্টি হবে, মানে রাশি লগ্ন অনুযায়ী তার একটা শুভ দিন রয়েছে, শুভ দিনও ব্যাপার আছে, সবকিছুরই ব্যাপার আছে। হ্যাঁ, সেই অনুযায়ী তাহলে আপনার এই যে শুভ দিন আপনার জন্য
মানে ইষ্ট দেবতা কে হবে, আপনার জন্য শুভ রং কোনটা, এই হ্যাঁ, সমস্ত সব সব কিছুই বলা যাবে, সব বলা যাবে। একদম জানার জন্য বা এগুলো জেনে নিয়ে চলতে আপনি, পারলে হ্যাঁ অনেক বাধা বিপত্তি কিন্তু নিজের থেকেই কেটে যায়। তার জন্য সবসময় যে গ্রহরত্ন ধারণ করতে হবে এমন কোনো না ব্যাপার অনেক নয়। কিছু দেখে দেখে বলতে হবে। আপনার এখন সময় খারাপ, আপনাকে আমি যত কিছুই করে দিই আপনাকে কিছু নিয়ম মাফিক কিছু মেনে গুনে চলে সেই জায়গাটাকে অতিক্রম করতে হবে। বৃষ্টি এলে আমরা একটা ছাতা ধরি, ঠিক আছে, ঠিক কিন্তু আছে, আমরা বৃষ্টিটা তো ইয়ে করতে পারি না, বন্ধ করে দিতে পারি না, একদম তার কাজ সে করবে, ঠিক আছে। এবার একদম আমাদের দৈনন্দিন একটুখানি হ্যাঁ মানে জানতে নিয়ম হবে, কানুন জায়গাগুলো মেনে, জানতে হবে এবং দৈনন্দিন ক্রিয়া প্রাত্যহিক কিছু ক্রিয়ার মাধ্যমে আমরা বাধা বিপত্তিগুলো দূর করে আমরা সকলে ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো। আর তার জন্য একটু এসে আপনারা যোগাযোগ করুন শ্রী স্বপন চক্রবর্তীর সাথে। ফোন নাম্বারগুলো তো খোলাই রয়েছে আর পাচ্ছেন মঙ্গল বুধ এবং যোগাযোগ বৃহস্পতিবার করলে শোভাবাজারে। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।